আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকে কোয়েশ্চন করে থাকেন বা অনেকের মধ্যে কিছু ভুল ধারণা আছে জার্মান দেশ নিয়ে এবং জার্মানের মানুষগুলাকে নিয়ে তো আমি আজকে আপনাদের যে কোয়েশ্চেনগুলো ছিল এই কোয়েশ্চেনগুলোর ভিত্তিতেই আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যাতে আপনাদের মোটামুটি ক্লিয়ার একটা ধারণা হয়ে যায় তো চলুন আমরা শুরু করি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ তো প্রথম যে কোয়েশ্চনটা হচ্ছে বা যারা যাদের এই ধরনের একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে জার্মানিতে নাকি চাইলেও না চাইলেও নাকি ড্রিঙ্ক করতে হয় আই মিন দ্যাট অ্যালকোহল ড্রিঙ্ক করতে হয় আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনি আপনার ফ্রেন্ডদের সাথে থাকেন সেটা জার্মান ফ্রেন্ড হোক বা জার্মান কোনো কালচার হোক ইভেন্ট হোক যে কোনো জায়গায় হোক আপনাকে কেউ ড্রিঙ্ক করার জন্য বাধ্য করবে না বরঞ্চ প্রত্যেকটা পার্টিতেই অ্যালকোহল এবং নল অ্যালকোহলদের জন্য বিভিন্ন ধরনের ড্রিঙ্ক থাকে যেমন যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে না তাদের জন্য জুস বা কুক এই ধরনের বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকে এমনকি জার্মানিতেও অনেকগুলা জার্মান পিপুল আছে বা কিছু জার্মান মানুষ আছে যে তারা নিজেরাও অ্যালকোহল ড্রিঙ্ক করে না সো যাদের মধ্যে এই কোয়েশ্চনটা আছে যে আসলে জার্মানিতে বসবাস করতে গেলে আপনাকে ড্রিঙ্ক করতে হবে অনেকে ভুল ধারণা বলে যে জার্মানিতে অনেক ঠান্ডা তো শরীরটাকে গরম করার জন্য ড্রিঙ্ক করতে হয় আসলে এটা একটা অজুহাত হ্যাঁ যারা ড্রিঙ্ক করে তারা একটা অজুহাত এটা আসলে আপনাকে শরীর গরম করার জন্য আপনাকে অ্যালকোহল ড্রিঙ্ক করতে হবে না সো ইটস ওয়ান কোয়েশ্চন সো সেকেন্ড যেটা অনেকে বলে থাকেন যে আসলে জার্মানিতে কি আমরা আমাদের নিজেদের ধর্ম পালন করতে পারবো কি না দেখেন জার্মানিতে হিউজ মানুষ আছে যারা আসলে ইসলামিক বা অন্যান্য ধর্মেরও তা বিশেষ করে আমি বলি যে জার্মানিতে প্রায় তিন হাজারেরও বেশি মসজিদ আছে তাহলে বুঝেন যে এখানেতে জার্মানিতে আপনি যদি আপনি নিজের ধর্ম ইসলাম ধর্ম পালন করতে না পারতেন তাহলে অবশ্যই এতগুলা মসজিদ জার্মানিতে থাকতো না আপনি এমনকি হালাল খাবারের জন্য বিভিন্ন ধরনের তার্কি শপ আছে আপনার এখান থেকে হালাল মাংস কিনে নিয়ে আসতে পারেন সো জার্মানিতে আপনার ওই ধরনের কোনো ধরনের প্রবলেম ফেস করবেন আপনি জুম্মার সময় জুম্মার নামাজ পড়তে পারেন বাংলাদেশি মসজিদ আছে তার্কিশ মসজিদ আছে আরবিক মসজিদ আছে আপনি এখানে গিয়ে নামাজ পড়তে পারেন জুম্মার নামাজ বা এমনিতে পাশত্বের নামাজও আদায় করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কোনো ধর্ম নিয়ে প্রবলেম হবে না নেক্সট যেটা হচ্ছে যে অনেকে বলেন যে জার্মানরা নাকি ইংরেজি জানে না আসলে এটা একটা ভুল ধারণা যেমন ধরেন আমরা বাংলাদেশে অনেক যারা আছে বাংলায় জানে হ্যাঁ তো আপনি যখন কারোর সাথে কোনো কনভারসেশন করবেন অবভিয়াসলি আপনি বাংলা ভাষা শুরু করবেন হ্যাঁ তো জার্মানি তো ঠিক এইরকমই ওরা জানে যে জার্মানিতে যারা ইন্টারন্যাশনাল পিপুল থাকে তারাও জার্মান ভাষা জানে তো যেহেতু আপনি ওদের সাথে কনভারসেশন করবেন ওরা ফার্স্টলি চাইবে ওদের মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলার জন্য বাট আপনি যদি জার্মান না জানেন আপনি ইংলিশে কনভার্সেশন শুরু করতে পারেন যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু মোটামুটি প্রায় সবাই ইংরেজি বলতে পারে তো তারা যদি কেউ ইংরেজি না বলতে পারে আনফর্চুনেটলি তারা অন্য কাউকে ডেকে নিয়ে আসবে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য দেন আরেকটা কোয়েশন যেটা অনেকের মধ্যেই আছে যে জার্মান নাকি বর্ণবাদী বা তারা নাকি রেসিস্ট এই ধরনের অনেকেই কোয়েশ্চেন করে থাকেন আসলে এরকমটা না ওরা ইন্টারন্যাশনাল পিপুলদেরকে অনেক পছন্দ করে হ্যাঁ এবং ইন্টারন্যাশনাল অনেক পিপুলরা এসেই কিন্তু জার্মানি বিজনেস করতেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানে বাহির থেকে মানুষ এনেই কিন্তু তাদের দেশটাকে আজকে তো ডেভেলপ করছে এবং তারা যে মানে বাহিরের মানুষকে অপছন্দ করে তা না কিছু কিছু অকার যারা বাহিরের মানুষগুলা ঘটায় যার কারণে তারা ওই দিক দিয়ে একটু কেয়ারফুল্লি থাকে দ্যাটস মিন নট দ্যাট মানে তারা যারা আমরা খালো ছামড়া আছি তাদেরকে হেড করে এই ধরনের জিনিসটা অ্যাকচুয়ালি না এমনও অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলাতে বিদেশেরাই কোম্পানিগুলা নিয়ন্ত্রণ করে বা অনেক বড় বড় কোম্পানি বা ফ্যাক্টরিতে দেখা যায় বিদেশেরাই শিস লাইটার সিস লাইটার আই মিন দ্যাট যখন প্রত্যেকটা কাজের এক একটা সেক্টর থাকে এক একটা সেক্টরে এক একজন মানে নিয়ন্ত্রণ করে তাকে এই কাজটা সেখানে দেখা যায় বেশিরভাগই মানে লোকেরা তো এটা একটা বাহিরের ভুল ধারণা যে বর্ণবাদী বা কিছু কিছু সিটিতে অল্প অল্প কিছু মানুষ আছে যারা বিদেশিদেরকে দেখতে পারে না তবে তারা কখনো আপনার পাবলিকলি আপনাকে কখনো অপমান করবে না কারণ এটা আইন বিরোধী নেক্সট যে কোয়েশনটা অনেকেই করে থাকেন যে জার্মানরা নাকি জার্মান মানুষ ছাড়া কথা বলে না এটা ভুল ধারণা আপনি যখন জব করবেন দেখবেন আপনার সাথে তারা আপনি যদি কথা না বলেন আমরা তারা কিন্তু খুবই সোশিয়াল মানে তারা খুবই সামাজিক তারা চায় যে দলবদ্ধ হয়ে থাকতে তারা চায় যে একা একা মানে আমাদের দেখবেন আমরা যখন কোথাও বসে থাকি চার পাঁচজন ফ্রেন্ড মিলে আমাদের হাতে যখন স্মার্টফোন থাকে আমরা কিন্তু স্মার্টফোন নিয়ে কিন্তু টিপাটিপি করি বাট জার্মানির এটা খুব কম করে তারা যখন চার পাঁচজন ফ্রেন্ড মিলে বসে থাকে তারা কিন্তু মোবাইল নিয়ে টিপাটিপি করে না তারা চার পাঁচজন ফ্রেন্ড মিলে একসাথে তারা কথা বলে যদি এনি হাউ কারও কোনো প্রয়োজন হয় পার্সোনালি কথা বলার তখন কিন্তু সে গ্রুপ থেকে বলে নিবে যে এক্সকিউজ মি পাঁচটা মিনিট আমি আসতেছি তো সে বলে এখান থেকে বাহিরে গিয়ে পাঁচটা মিনিট কথা বলে আসবে এটা কিন্তু জার্মান কালচার তো এটা আসলে ভুল না যে জার্মানিরা জার্মান ছাড়া অন্য কেউ সাথে কথা বলে না সে সবারই সাথে কথা বলে বাট আপনাকে ওদের মতো ফ্রেন্ডলি হতে হবে ওকে আরেকটা জিনিস যেটা অনেকে বলে থাকেন যে বাংলাদেশিদের মধ্যে বা আমরা যারা মানে ইসলামিক আছে আমাদের কিন্তু অনেক নামের আগে এমডি লাগাই যেমন আমার নামও কিন্তু এমডি মানে মোহাম্মদ জুবেদ মিয়া তো অনেকের নামের সাথে কিন্তু এই মোহাম্মদ যুক্ত করা থাকে তো অনেকে বলেন এই মোহাম্মদ থাকার কারণে নাকি বিসা পেতে প্রবলেম হয় বা খাস পেতে প্রবলেম হয় ইটস হান্ড্রেড পার্সেন্ট রং আইডিয়া আপনার নামের কোনো সমস্যা হবে না কি যদি ইন্টারন্যাশনাল কোনো কোর্সে আপনি পড়েন দেখবেন বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু নামে মোহাম্মদ অ্যাড করা আছে কারণ বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো দেখবেন আরব কান্ট্রি বা বিভিন্ন দেশ থেকে আসে বেশিরভাগই মুসলিম তো তাদের নামের আগে কিন্তু মোহাম্মদ থাকে সো ইটস নট আ প্রবলেম দেন নেক্সট যেটা আর একটা বিষয় অনেকে ভুল ধারণা থাকে যে মাদ্রাসা থেকে লেখাপড়া কমপ্লিট করার পর আমি কি জার্মানিতে লেখাপড়া করতে পারবো কি না অথবা আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে আমি কি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন না হ্যাঁ আপনি পারবেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে থাকেন অথবা মাদ্রাসাতে পড়ে থাকেন জার্মানিতে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিগুলোকেই সমানভাবে দেখা হয় সো আশা করি আপনারা আপনাদের কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছেন এবং যাদের কিছু ভুল ধারণা ছিল তারা ক্লিয়ার হয়ে গেছেন তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে